লিটন সম্মদের ব্যাটিংয়ের দুর্দশায় বাংলাদেশকে নিয়ে টুইটারে সমালোচনার ঝড় সমালোচনায় মুখ হল পাকিস্তানের ওয়াসিম আকরাম এবারে জানাবো বিস্তারিত আশা করছি পুরো সময় আমাদের সাথে থাকবেন আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে আরও একটি পর্যায় দেখল বাংলাদেশ ব্যাটারদের ব্যর্থতায় দক্ষিণ আফ্রিকার কাছে টাইগাররা হেরেছে ছয় উইকেটে আবুধাবিতে টস ব্যাট করতে নেমে বাংলাদেশ মাত্র চুরাশি রানে অল আউট হয় শেখ মেহেদি হাসান ছাড়া কেউই পরিস্থিতির দাবি মিটিয়ে খেলতে পারেননি এক প্রান্ত আগলে রাখলেও লিটন দাস দলকে এনে দিতে পারেননি লড়াকু পুঁজি ব্যাটিংয়ের এমন দশায় বাংলাদেশ ম্যাচ হারে ছয় উইকেটের ব্যবধানে বলাররা চেষ্টা করলেও জয়ের পুঁজি না থাকায় এনে দিতে পারেননি জয় পরাজয়ের পর তাই টুইটারে তির্যক মন্তব্য জমা হচ্ছে বাংলাদেশ দল ও দলের পারফরম্যান্স নিয়ে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার একুশে বাংলাদেশের ভগ্ন দশার পরে স্বাভাবিকভাবে সমালোচনার শিকার হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশের ক্রিকেট কাঠামোতে উন্নতির পরামর্শ দেওয়ার পাশাপাশি ভুলগুলো দেখিয়ে দিয়েছেন সাবেক পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরাম পাকিস্তানি একটি টিভি চ্যানেলে বাংলাদেশ ক্রিকেটের তুমুল সমালোচনা করেছেন ওয়াসিম বাংলাদেশে ভালো ফাস্ট বলারের অভাবের কথা তুলে ধরেন তিনি বাংলাদেশের তরুণরা কেন স্পিনকেই বেছে নেন সেটাও ব্যাখ্যা করেন ওয়াসিম সার্বিক অবকাঠামো উন্নয়ন ও পরিবর্তনের মাধ্যমে এই সমস্যা থেকে উত্তরণের পথ বাতলে দিয়েছেন এই পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিমের ভাষায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ভালো ফাস্ট বোলার তৈরি করতে হবে ভালো ব্যাটার তৈরি করতে হবে আপনি সব সময় টার্নিং উইকেট পাবেন না যেখানে স্পিনারদের খেলাবেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে স্পিনারদের প্রাধান্য দেওয়া হয় সেখানে স্পিনাররা সুবিধা পায় তাহলে এই সুবিধা ছেড়ে একটা ছেলে কেন পেসার হতে চাইবে এসব বিষয়ে পরিবর্তন ও উন্নতি করতে হবে তিনি আরও বলেন আমি নব্বই দশকে বাংলাদেশে ঘরোয়া ক্রিকেট খেলতে গেছিলাম তখন আমি ঢাকার আশেপাশে বেশ কিছু জায়গায় ঘুরেছিলাম দেখেছিলাম তখন রাস্তার মাসের পাশের মাঠগুলোতে সবাই ফুটবল খেলছিল কিন্তু দু হাজার এগারো সালে যখন আবার আমি বাংলাদেশে গেলাম তখন পুরোপুরি ভিন্ন পরিস্থিতি তখন দেখলাম সবাই ক্রিকেট খেলায় মেতেছে এখন বাংলাদেশ ক্রিকেট পাগল একটি দেশ তাই তাদের কাঠামো সেভাবে উন্নতি করা উচিত বাংলাদেশের ব্যাটিং নিয়ে কথা বলার সময় তিনি বেশ উপহাস করেন এর আগেও লিটন দাসের ব্যাটিং নিয়ে মন্তব্য করেছিলেন অসীম আবারও লিটনকে নিয়ে কথা বলেন তিনি অসীম বলেন ভালো ভালো খেলোয়াড়দের সুযোগ দিতে হবে তারা হয়তো লিটন দাসকে খুব ভালো খেলোয়াড় বলেন কিন্তু আমি গত কয়েক বছর ধরে লিটনকে ব্যাটিং দেখছি কখনোই তাকে ধারাবাহিকভাবে ভালো খেলতে দেখলাম না